দেখবো, দিনটা ডে ছবি তো আমার ইন্ডাস্ট্রির জন্য কোনো লাভ নেই, এটা 120 কোটি টাকার ছবি আমাদের এখানে বানানো সম্ভব না। চ্যাড মৌসুমীর পর এইবার মিশা সওদাগরের সাথে দ্বন্দ্ব বাঁধলো অনন্ত জলিলের। তাদের দুজনের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অনন্ত জলিলের আপকামিং সিনেমা নেত্রী দ্য লিডার থেকে মিশা সওদাগরকে ভিলেন চরিত্র থেকে বাদ দেওয়া হয়েছে বলে, এমনটাই দাবি করেছেন চিত্রনায়িকা বর্ষা ও সময় টিভি। মিশার কাছ থেকে আমার কিছু শিখার নাই। প্রথমেই আসি মিশা সওদাগরের কাছে। মিশা সওদাগর তার এক সাক্ষাৎকারে বলেন যে অনন্ত জলিল একজন ব্যবসায়ী মানুষ, উনি কোনো অভিনেতা নয়। উনি মূলত শখের বসেই সিনেমা তৈরি করেন, তার দ্বারা বাংলা সিনেমা কোনোভাবেই উপকৃত হচ্ছে না। আর তাছাড়া দিনরাত ডে প্রফেশনাল কোনো আর্টিস্ট নাই। এবং তিনি আরও বলেন, সদ্য মুক্তি পাওয়া মুভি দিনরাত ডেতে কোনো প্রফেশনাল লেভেলের আর্টিস্ট নেই, ওনারা শৌখিন আর্টিস্ট। তাহলে আমার প্রশ্ন এই জায়গায়, দিনরাত ডেতে অন্য সব অভিনেতা ও অভিনেত্রীর কথা বাদই দিলাম, সেখানে তো আমাদের সবার প্রিয় মিশা সওদাগর তিনি নিজেই অভিনয় করেছেন, তাহলে কি তিনি প্রফেশনাল লেভেলের আর্টিস্ট নয়? তার এমন মন্তব্যে অনন্ত জলিল ও বর্ষা পাল্টা উত্তর দেন। চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, আমার হাত ধরেই ডিজিটাল সিনেমায় এসেছেন মিশা সওদাগর। আমাদের নতুন চলচ্চিত্র নেত্রী দ্য লিডারে মিশা সওদাগরকে ভিলেনের চরিত্রে নেওয়া হয়নি বলেই এমন বিরূপ মন্তব্য করছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। সম্প্রতি জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর মন্তব্য করেন, দিনদা ডে নিয়ে কথা বলার কী আছে, এ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই, এটা বাংলাদেশের সিনেমা নয়। এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা মন্তব্য করেছেন অনন্ত বর্ষা। অনন্ত জলিল বলেন, দিনদা ডে বাংলাদেশের সিনেমা নয়, এটা উনি কী করে বললেন? এ সিনেমায় উনি নিজেই অভিনয় করেছেন, তার যোগ্য পারিশ্রমিকও নিয়েছেন এবং সেটা নিয়েছেন বাংলাদেশি টাকায়, উনি যা ভেবেছেন তাই বলেছেন। অনন্ত আরও বলেন যে মিশাবাই একজন শিল্পী, তার কোনো ক্রিয়েটিভিটি নেই, উনি টাকা পান এবং অভিনয় করেন, আর আমি সিনেমা নির্মাণ করি, টাকা লগ্নি করি। আমার হাত ধরে উনি বাংলাদেশের প্রথম ডিজিটাল সিনেমায় অভিনয় করেন, তাই বলবো আমি আমার মতো করে সিনেমা বানাবো আর সেটা আমার দেশীয় সিনেমা হবে। এদিকে বর্ষা বলেন, আমাকে মিশাবাই বোন বলে ডাকতেন, উনি কখনো আমার নাম ধরে ডাকতেন না, আমি তাকে বাইয়ের মতোই শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, কিন্তু উনি কেন আমাদের নিয়ে এমন মন্তব্য করলেন তা আমার কাছে পরিষ্কার। মূলত আমাদের নতুন সিনেমা নেত্রী দ্য লিডার থেকে তাকে ভিলেন চরিত্র থেকে বাদ দেওয়া হয়েছে বলেই তিনি এমন বিরূপ মন্তব্য করছেন। ঈশা ও অনন্ত জলিলের এমন দ্বন্দ্বে শঙ্কিত চলচ্চিত্র বিশেষজ্ঞরা, কারণ বাংলা সিনেমার সেই সোনালী অতীত সেই কবেই হারিয়ে গিয়েছে, যা বাকি রয়েছিল তাও এখনও ধ্বংসের দ্বার প্রান্তে। তাই এমন কাদা চুরাচুরি না করে সবাই একসাথে কাজ করলে প্রাণ ফিরে পাবে বাংলা সিনেমা। আজ এই পর্যন্তই মিশা সওদাগর ও অনন্ত জলিলের এই দ্বন্দ্বের শেষ কোথায় তা জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে প্রত্যেকটি লেটেস্ট নিউজের ফার্স্ট আপডেটটি আপনি পেয়ে যান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।